আজকে আমরা ডেটা ভ্যালিডেশন দেখবো, কিভাবে ডেটা ভ্যালিডেশন করতে হয় সেটা আমরা দেখবো। ওকে, ডেটা ভ্যালিডেশনটা কি? ডেটা ভ্যালিডেশনটা হচ্ছে আপনি ইউজারের কাছ থেকে যে টাইপের ডাটা ইনপুট চাচ্ছেন, ইউজার সে টাইপের ডাটা ইনপুট দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে তাকে মেসেজ দিবেন যে তোমার ডাটা দেওয়া কিন্তু ভুল হচ্ছে, তুমি চেঞ্জ করো। ওকে, এটা কিভাবে দিবেন? ধরুন আমার এখানে তো কেউ যদি টেক্সট দিয়ে দেয় তাহলে তো এটা আসবে না, বা কেউ যদি 18 দেয় তাহলে কিন্তু আসবে না, কেউ যদি 18 বেশি দেয় তাহলে কিন্তু আসবে না, তাই না? এখন এই সমস্যা থেকে আমি কিভাবে মুক্ত পাব? ওকে, তাহলে আমরা চলুন দেখি এই ডাটা ট্যাবের মধ্যে বা ডাটা মেনুর মধ্যে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন যাবেন। যাওয়ার পরে এখানে এনি ভ্যালু, অর্থাৎ এই মানে ডাটা ক্রাইটেরিয়ার মধ্যে এলাও করা আছে এনি ভ্যালু, যে কোনো প্রকার দিলেই নেবে। কিন্তু আমরা না, যে কোনো প্রকার দিলে আমরা নেব না, তাহলে আমরা নেব না করতে হলে কিন্তু বিটুইন দিতে পারি, যে আমাদের শুধুমাত্র 15 থেকে 17 মধ্যে যদি কেউ আইডি পেস করে তাহলেই আমরা এটাকে এলাও করবো, এর বাইরে আমরা এলাও করবো না। তাহলে আমরা যদি 18 কেউ চাপি, এখন যদি আপনি 18 দেন তাহলে দেখুন ক্লিক করবে তখন এখানে মেসেজ শো করবে যে কি ডাটা ইনপুট দিতে হবে। তো আপনি ডাটা ভ্যালিডেশনে যান, যাওয়ার পর ইনপুট মেসেজ যান, এখানে দেখেন ইজ ইনপুট আইডি। ওকে, দেন ওকে দেন, দেখেন এখানে ক্লিক করে লেখা থাকবে প্লিজ ইনপুট আইডি। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এখানে আরো ভ্যালিডেশন রয়েছে, কারণ আপনি এখানে চাচ্ছেন নট বিটুইন হচ্ছে উল্টাটা, অর্থাৎ আমি 15 থেকে 17-র বাইরে ডাটা গুলো নিতে যাচ্ছি। তাহলে এখন ওকে করেন, দেখেন আমি যদি 18 চাপেন তাহলে আসবে হবে, কিন্তু যদি 17 চাপেন তাহলে ইকুয়াল টু, অর্থাৎ যদি 15 হয় তাহলেই কারেক্ট, তাহলেই ডাটাটা আসবে, 15-র বাইরে যদি কিছু হয় তাহলে আসবে না। শুনুন দেখি, 18 আমি 17 দিয়ে, আমি যদি 15 চলুন দেখি, এইখানে আসলো, তাই না? এটা হচ্ছে গ্রেটার দেন, নট ইকুয়াল টু মানে এটার সমান না হয়। ওকে, তারপরে গ্রেটার দেন হচ্ছে আমাদের শুরু করতে হবে 14 থেকে শুরু করছি, কেউ যদি 14-র নিচে দেয় তাহলে ডাটা পাবে না, যদি কেউ 13 দেয় দেখেন 13। ওকে, এরপরে গ্রেটার নন লেস দেন হচ্ছে শুরু করতে হবে আমাদের থেকে, কি বলে 17-র নিচ থেকে আমাদের শুরু করতে হবে, কারণ আমার লেস দেন হচ্ছে 18, 18-র উপরে সে যেতে পারবে না। কেউ যদি 19 দেয় তাহলে কিন্তু এরপরে আমরা গ্রেটার দেন ইকুয়াল, এটা আমার লেস দেন ইকুয়াল মানে আমরা জানি। ওকে, এরপরে আমরা একটা জিনিস দেখি, দেখেন আপনি যদি ডেসিমাল নিতে চান বা লিস্ট নিতে চান, লিস্ট মানে হচ্ছে এখানে আইডিটা আপনি লিস্ট করতে যাচ্ছে কিভাবে, দেখেন ডেটা ভ্যালিডেশন যান, আপনি এখান থেকে লিস্টে যান, যাওয়ার পরে এখানে সোর্স যে ক্লিক করবে এই কয়েকটা আপনি সিলেক্ট করবেন, ইনপুট দেন এখানে আপনি, আর আপনাকে আইডি লিখতে হবে না। ওকে, আইডি আপনাকে লিখতে হলো না, তাহলে আপনার কাজ বেঁচে গেল, আপনি এইভাবেও করতে পারেন, ঠিক আছে? ওকে, আর টেক্সট লেন, ধরেন আপনি আমরা টেক্সট লেন দেখে নিই, আর ডেট এন্ড টাইম, অর্থাৎ আপনার এক জায়গায় ডেট ইনপুট নেওয়া দরকার, ওই জায়গায় ইউজার যদি ডেট ছাড়া অন্য কিছু ইনপুট দিতে পারে না, না পারে এই জন্য ডেট। ওকে, আচ্ছা ধরেন আপনার এক জায়গায় টেক্সট লেন, ধরেন টেক্সট লিখছেন এক্সটি টেক্সট, এই লেন্থটা 4টা ক্যারেক্টারে বেশি সে যাইতে পারবে না। লেন আমরা যখন ইয়েতে লিখি, কি বলে এই কোথাও নেম স্পেস, ফেসবুকে আপনার আছে ক্যারেক্টার, এত ক্যারেক্টারে বেশি সে লিখতে পারবে না, নেম ইউজার নেম এতগুলো ক্যারেক্টারে বেশি লিখতে পারবে না, এরকম আপনারা চাচ্ছেন যে 1 থেকে শুরু হবে সে
হাইস 10টা ক্যারেক্টার লিখতে পারবে। 10টা ক্যারেক্টারের বেশি লেখে সে তখন মেসেজ দিবে যে ক্যারেক্টার বা হাই ধরেন অনেক বেশি হয়ে গেছে, ইচ্ছা এখানে একটা আছে। তাহলে আমি যদি যদি লিখি দেখেন হ্যাঁ নিশ্চয়ই 10টা বেশি হয়ে গেছে, আমি 10টা গুণে গুণে লিখি ধরেন স্পেস কিন্তু একটা ক্যারেক্টার, তাহলে 4টাকে 5টা 6টা 7টা 5টা 6 7 8 9 10 এখন নেইবে। আমি যদি এরপর একটা ক্যারেক্টার দিই যেটা দেখালাম ইয়ার সময় এই নাম্বারের সময় এই যে হোল নাম্বারের সময় একই একই জিনিস। আরেকটা জিনিস আপনাকে দেখাতে আপনাদের দেখাতে হবে সেটা হচ্ছে ধরুন কাস্টম, এখানে একটা কাস্টম আছে, কাস্টম আপনি কিভাবে লিখবেন? এখানে আপনি ফর্মুলা ব্যবহার করতে পারবেন, আপনাদের যে এই কাউন্টি সাম এরকম ফর্মুলা ব্যবহার করতে পারবেন। মানে আপনি চাচ্ছেন যে এই যে এই ফিল্ডের মধ্যে টেক্সট ছাড়া অন্য কোনো ডাটা দিলে সে নিবে না, তাহলে একটা টেক্সট ছাড়া এরকম একটা ফাংশন আছে ইজ টেক্সট, ইজ টেক্সট, ইজ টেক্সট, তারপর কোন টার্ম এইটার মধ্যে এই সেলের মধ্যে আপনি শুধুমাত্র টেক্সটকে অ্যালাউ করবেন। ওকে মেসেজ দিবেন হচ্ছে প্লিজ টাইপ অনলি টেক্সট। ওকে এখন কেউ যদি নাম্বার টাইপ করে এইভাবে করে আপনি কাস্টমস আপনার মনের মতো করে ফর্মুলা লিখে আপনি এখানে ভ্যালিডেশন করতে পারবেন। আর অবশ্যই আপনি কোনো কোম্পানি বা আপনি নিজের পার্সোনালের জন্য কোনো সিস্টেম বানালে অবশ্যই ভ্যালিডেশন করে নেবেন, না হলে কিন্তু আপনার ইউজার বা আপনি নিজেও কোনো সময় ভুল করে ডাটা ইনপুট করে দিবেন, পরে কিন্তু সেই ডাটার রেজাল্ট ভুল হয়ে যাবে, ক্যালকুলেশন ভুল হয়ে যেতে পারে। সুতরাং এটা খেয়াল করবেন, ডাটা ভ্যালিডেশনটা করবেন আপনার যে কোনো সিস্টেম এক্সেলটা তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।